আচ্ছা, লেভানডস্কির আবেগের কথাই একটু বলি। লেভানডস্কির প্রথম বিশ্বকাপ গোল, জীবনে কত শত গোল করেছেন, প্রতিনিয়তই তিনি গোল করেন, সময়ের সেরা স্ট্রাইকার, কিন্তু কখনো লেভানডস্কির মতো স্ট্রাইকারের গোল করার পর চোখ চিকচিক করতে আপনি দেখেননি। তার চোখের কোণে জল জমেছিল, তিনি এক পশলা বোধহয় কেঁদেছেনও। আপনি বুঝতেই পারছেন এই বিশ্বকাপ কী মিন করে তার কাছে। এবং এই পোল্যান্ড, তারা জানে তারা 3টা পয়েন্ট পেয়েছে, সৌদি আরবের 3 পয়েন্ট আছে, আর্জেন্টিনার 3 পয়েন্ট আছে, শেষ ম্যাচে সব কিছু নিংড়ে দিয়ে আপনি হয়তো ভাবতে পারেন যে আর্জেন্টিনা সব নিংড়ে দেবে, পোল্যান্ডও তো সব নিংড়ে দেবে, কেউ কি এখানে হারতে এসেছে? কেউ হারতে আসেনি। এবং আর্জেন্টিনা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারে যে শেষ ম্যাচে পোল্যান্ড বড় পরীক্ষা নেবে, এবং অনেক পরতের নাটক এখনও অপেক্ষা করছে এই গ্রুপের। রাইট, এবং অন্য যে গ্রুপটা আছে সেখানে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স সবার আগে কিন্তু তারা রাউন্ড অফ 16টা নিশ্চিত করেছে, আজকে 2-1 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে ডেনমার্ককে, এবং কিলিয়ান এমবাপ্পে ফর্মে রয়েছে। কিলিয়ান এমবাপ্পের ফর্মে থাকারই কথা ছিল। আমি একটু আলাদা করে কলবরণ কথা বলি আঁতোয়া গ্রিজমানকে নিয়ে। গ্রিজমান যখন আতলেতিকো মাদ্রিদে খেলেন তখন তাকে ডিয়েগো সিমিওনের সব জায়গায় খেলেন, মানে ম্যাচের দেখা যায় যে তিনি 60-70 মিনিটস ডিফেন্ডিংই করছেন। তো তখন অনেকে প্রশ্ন করেন যে এই গ্রিজমান যখন আসলে তার উপরে অ্যাটাকিং দায়িত্বটা চাপে, তিনি আসলে কী করেন? তিনি সম্ভবত মিডফিল্ডার বনে যান, যে কাজটা তিনি আজকে ডেনমার্কের সঙ্গে খেলেছেন, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং গ্রিজমান, করিম বেনজিমা যেহেতু নেই, গ্রিজমান এখন তার অভাবটা বুঝতে দিচ্ছেন না অন্যভাবে, অন্য সেন্সে, এমন নয় যে তিনি স্ট্রাইকিং পজিশনে খেলছেন, কিন্তু আমার কাছে বরং মনে হয়েছে গ্রিজমান যখন থাকেন, বেনজিমা যখন থাকেন, এদের ভেতরেই জেলটা একটু কম বোধ হয়। গ্রিজমান বরঞ্চ সেই কাজটাই করছেন যেটা 2018 বিশ্বকাপে তারা করেছিল, এবং এই ফ্রান্স সময়ের সঙ্গেই বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এই জায়গায় আসলে ফ্রান্সও তো ট্রু করে গেল, তবে এই গ্রুপের আরেকটা স্পট কিন্তু এখনও নিশ্চিত নয়, কারণ আজকে অস্ট্রেলিয়া, তারাও কিন্তু জয় পেয়ে গেছে। এবং এটা কি অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপে জয় ছিল? 2010 সালের পর প্রথম জয়। 2010 সালে তারা সবচেয়ে জিতেছিল, এবং বহুদিন বাদে অপেক্ষা করে অস্ট্রেলিয়ার এই জয়টা। অস্ট্রেলিয়া বিশ্বকাপে এসেছিল অনেক কষ্টে সৃষ্টে, তারপরে তাদের বিশ্বকাপে অংশ নেয়া, এবং যিনি গোল করেছেন তিনি জাপানের সেকেন্ড ডিভিশনে খেলেন, সেই প্লেয়ারকে নিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে এসছে, সেখান থেকে তিনি গোল করেছেন, তিনি ম্যাচ জিতিয়েছেন অস্ট্রেলিয়ার জন্য, একটা মহাকাব্যিক ঘটনা। টিমকে হিলে সেই ঘুষি, সেটা যারা অস্ট্রেলিয়ান সমর্থকেরা কেউ যদি মিস করে থাকেন, আজকের গোলে সম্ভবত তারা অনেকটুকুই ভুলে গেছেন সেই পুরনো স্মৃতি। জমজমাট একটা ম্যাচ ডে গেল, এবং আজকের ম্যাচ ডেতে কোনো অঘটন কিন্তু আসলে হয়নি। জিতেছে আর্জেন্টিনা, জিতেছে ফ্রান্স, জিতেছে পোল্যান্ড, এবং জিতেছে অস্ট্রেলিয়াও। এবং বাকি যে আসলে ম্যাচ ডে 3-এর আগেও আমরা কিন্তু আরও 2টা দিন কিন্তু রয়েছে বাকি গ্রুপগুলোর জন্য। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.